জায়গা অতিক্রম করে ফাইনালি টুংলঙ্কায় একেন বাবু, এবং টুংলঙ্কায় তুমি শুনলাম অনেক ঝালঝাল খাবার দাবার খেয়েছো, যদি সেই ঘটনাটাই আগে বলো এবং সামনে অনেক খাবার দাবার। একেন বাবুর যদি ফিমেল ভার্সন করে তোমাকে নেবে, কারণ তুমি প্রথমেই একটা ভুল নাম বললে। হ্যাঁ, আমি অনির্বাণ চক্রবর্তী বলে আমি এখন ধরতে পারলাম, অনির্বাণ না হয়ে আমি যদি একেন হতাম তাহলে আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করতাম। টুংলঙ্কা না, ওটা টুংকুলুং, টুংকুলুং এই যে পেছনে লেখা রয়েছে, দেখো মিউজিক্যাল নাম আছে না, টুং পড়ানো টুংকুলুং এ একেন। একটা ব্যাপার আছে না, নামটার মধ্যে মনে হচ্ছে একটা চামচ বা বাটি ফেলে দিয়ে টুং করে একটা নাম হয়েছে। টুংকুলুং এর কাছাকাছি নামের জায়গা আছে, এবং আমরা তো প্রত্যেকবারই নতুন নতুন একটা জায়গায় যাই, তো এটা আমাদের দরকার ছিল এমন একটা জায়গা যেখানে, যেটা হচ্ছে ধরো নেপালের বর্ডারে, মানে নেপাল আর পশ্চিমবঙ্গের বর্ডারে কোনো একটা জায়গা, যেটা অনেকই আছে, অনেক জায়গায় আছে এরকম। তো নামটা একটু, এটা যেমন একটা মজার আছে নামটা, এই ধরনের কোনো একটা নাম, তো এর কাছাকাছি নামের একটা জায়গার থেকে ইন্সপায়ার্ড হয়ে জায়গাটার নাম রাখা হয়েছে টুংকুলুং। গুগল সার্চ এই জন্য করতে হয়নি কারণ আমি জানতামই যে পাওয়া যাবে, কিন্তু আমি জানতাম না, আমি অনেকটা ছাগলের মতনই সার্চ করে দেখলাম যে না এরকম কোনো জায়গা নেই, তাহলে কি আমাকে SVF এইভাবে ঠকালো, আমি প্রথমে তাই ভেবেছিলাম, কিন্তু তারপরে তো দেখলাম যে আসছে এই গল্প। তো ডিসেম্বরে আসবে কিন্তু শীতকালে আসছে, কিন্তু শুটিংটা কখন হয়েছে? শুটিংটা হয়েছিল হচ্ছে বর্ষার সময়, অগস্টের এন্ড, অগস্টের সেপ্টেম্বরের শুরুর দিক দিয়ে, তো তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং একটা চিন্তার কারণ হয়ে গেছিলো, এমন অনেক দিন হয়েছে যেদিনকে তোর, তখন তো ডেলাইট কমে আসে বৃষ্টির সময় বা শীতের সময়, হ্যাঁ, এবার আমাদের আউটডোরটা তো ওই সময়ের মধ্যে করে ফেলতে হয়, সরি, কী হলো, 4:30-4:30 মধ্যে অন্ধকার হয়ে যাচ্ছে, পাহাড়ের জায়গা, জঙ্গল, আমরা ভোর 4:00-4:00 সময় উঠে অন্ধকার, তখন মেকআপ টেকআপ করে রাখছি যাতে সূর্য উঠলেই আমরা শুরু করতে পারি। এবার করে রেডি হয়ে গাড়িতে করে বেশ খানিকটা জায়গায় গেলাম, বৃষ্টি 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 বৃষ্টি, আট ঘন্টা বসে আছি একদিন, মানে যখন বৃষ্টিটা থামলো তখন অন্ধকার হবে হবে, ওই একটা জাস্ট একটু করতে পারলাম, করে পারলাম, এরকম প্রচুর দিন ভুগেছি। এবং একটা সময় তো এত মুষলধারে বৃষ্টি শুরু হলো যে আমরা চলে এলাম কলকাতায়, কারণ তখন ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছে যে এখন থামবে না, আমরা চলে এলাম, তখন আমাদের 4 দিনের মতো শুটিং বাকি আছে, তারপর আবার যখন কমে গেল আমরা আবার গিয়ে শুটিংটা কমপ্লিট করলাম। কিন্তু দেখবি প্রত্যেকটা টিমের মধ্যেই হয়তো কাজের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা থাকে, সেটা এমন একজন থাকে যে যে না না হয়ে যাবে, মানে তার নিজের ওখানে ওই সময় থাকার ইচ্ছা, সে এখন কলকাতায় যেতে পারছে না, মানে ইচ্ছা করছে না, না হয়ে যাবে থেকে যাই না, এরকম কেউ ছিল? হ্যাঁ, আমাদের টিমের মধ্যে প্রচণ্ড অপটিমিস্টিক এবং সবসময় পজিটিভভাবে, সেটা হচ্ছে জয়দীপদার। হ্যাঁ, জয়দীপদার, এবং জয়দীপদার এক তো হচ্ছে জয়দীপদার প্রচণ্ড শর্টেড, মানে আজকে যে শ্যুটটা হবে সেই শ্যুটে কোন সিন তার, সেটা কোনটার কী শট, কোন ক্যামেরা লেন্সে, কত লেন্সে কোনটা শ্যুট করা হবে সেটা না আগে থেকে একদম ঠিক করা, কোনো কিছু তখন রাস গিয়ে করা হবে না, এরকমভাবে উনি মানে জয়দীপদার শর্টেড। তো যদি কখনো, আবার তার সাথে সাথে এটাও ঠিক যে যদি কখনো কিছু চেঞ্জ করার দরকার হয় সিচুয়েশন বুঝে যে এটা হচ্ছে না, আচ্ছা তাহলে সেই যে প্রম্পটলি একটা অন্য ডিসিশন নেয় সেটাতেও খুব জয়দীপদা পটু, এবং ওই জয়দীপদা ওইটা পর্যন্ত মানে না না হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে, জয়দীপদা যখন ঠিক করে যে না এটা আমরা যখন ওই যে 4 দিন আর করবো না ফিরে আসবো, এটা যখন নিল ডিসিশন তখন বুঝলাম যে এটা মানে একেবারে অপটিমাম ডিসিশনই হবে। এবং আমরা সবথেকে মজার কথা হচ্ছে 4 দিনটা না করতে পেরে আমরা সবাই মিলে ফিরে এসে আবার যখন গেলাম তখনও একদিন, প্রথম একদিন দু দিনে, 3rd দিন এসে আবার ওরকম বৃষ্টি শুরু হলো, তাহলে আবার একদিনের জন্য আসতে হলে তো মুশকিল, বাট এনিওয়ে এমন একটা সিচুয়েশন দাঁড়ালো, মানে যে সময় শেষ হলো আমরা খুব চটপট করতে হয়েছে আমাদেরকে, কিন্তু আমরা করে ফেলতে পেরেছি। যেহেতু জঙ্গলে এবার একেন, তাই মানে সেক্ষেত্রে একটা প্রশ্ন না করলেই নয়, সেটা হলো কি এই জঙ্গলের ক্ষেত্রে যদি কখনো ঘুরতে যাওয়া হয় একজন বিশেষ বন্ধু থাকে যে মোটামুটি পৃথিবীর সমস্ত গাছ জানে, যে কোনো জায়গায় তাকে দাঁড় করালেই আরে এই গাছটার বিজ্ঞানসম্মত নাম তো এইটাই, কে বাড়িতে নিয়ে যাওয়া হলে এইভাবে করতে হয় এবং তার বিশদে একটা জ্ঞান দেয় এবং তারপরে সে বাড়ি চলে আসে, আদৌ গাছটা নিয়ে আসে না, পরে হয়তো তোমরা রিসার্চ করি এইটা তো অন্য গাছ দেখাচ্ছে, এরকম কেউ ছিল? মানে তুমি আজকে যেরকম টুংকুলুং নামটা নিয়ে হয়েছে ওরকম তো না, ও না অ্যাকচুয়ালি ওই রকম মানে পাকা বললে যাকে অর্ধেক বলা হয়
সেই রকম, হ্যাঁ সেই রকম কেউ ছিল না আমাদের আমাদের টিম, ওরকম কেউ নেই আমাদের টিমে, সবাই খুবই মানে ভালো এবং সুইট লোকজন, ওইরকম সব জায়গায় গিয়ে জ্ঞান দেয়, ওইরকম যদি একজন থাকে সে খবর হয়ে যায় এবং তাকে ওখানেই ব্যবস্থা নেয়, মানে তাকে এত জ্বালানো হয় বাকিরা মিলে ওরকম বলা যাবে না। আমাদের কোর টিমের মধ্যে এরকম কেউ নেই, কোর টিম মানে হচ্ছে আমাদের ডিরেক্টর, ডিরেক্টোরিয়াল টিম, আমাদের ডিওপিও মোটামুটি দুজনের মধ্যেই থাকে, হয় টুবানদা থাকে না হলে রম্য থাকে, মানে লাস্ট বেশ কিছুদিন ধরে, তো সেইটা সেটাও আলাদা, আমাদের এই তিনজন আমরা তো আলাদা, আমাদের এই টিমটার মধ্যে প্লাস আমাদের হইচই বা SBF যাই বলো, সেই প্রোডাকশন হাউসটাও আমাদের অলমোস্ট হোম গ্রাউন্ড আর কি, তো সুতরাং এদের মিলে যে টিমটা এবং তাদের মধ্যে যে কোঅর্ডিনেশন সেটা চমৎকার, সেখানে কোনো মুশকিল নেই। বাকি অনেক সময় একজন দুজন হয়ে যায় না, যে একটু তুমি যেরকম বলছিলে ওই রকম, কিন্তু সে খুব একটা মানে হুল ফোটাতে পারে না, ফুল ফোটাতে পারে না। কিন্তু জঙ্গলে যখন একেন, তো এর আগে তো একেন বাবু বিভিন্ন জায়গায় গেছে, এবং বিভিন্ন জায়গায় গিয়ে আমাদের একটা বেসিক জায়গা থাকে যেখানে নতুন ভাষা থাকে, আমরা দুটো জিনিস শিখতে চাই, সেটা হলো কি আই লাভ ইউটা এই ভাষায় কী বলে আর কোনো একটা গালাগালি। তো নেপালিতে কোন কোন নতুন শব্দ তুমি শিখ? না নেপালিতে আমি আমি অ্যাকচুয়ালি টুকটাক একটা দুটো ওয়ার্ড জানতাম, কিন্তু সেগুলো তুমি যেগুলো বললে তার দুটোর কোনো ক্যাটাগরিতেই পড়ে না। আমার এক বন্ধু, ও দার্জিলিংয়ে পড়তো আগে, দার্জিলিং গভর্নমেন্ট কলেজে, তো যখন পড়তো তখন মানে আমরা যখন স্টুডেন্ট তখনকার কথা বলছি, তখন আমি মাঝে মাঝে গিয়ে ওদের মেসে থাকতাম, মানে ওরা সাত আটজন থাকতো, আমি আবার তার মধ্যে গিয়ে যুক্ত হতাম, থাকতাম ওদের মেসে, খেতাম, ঘুরত, ওরা কলেজে চলে যেত আমি তখন ঘুরতাম, এইসব করতাম, তখন আমি কয়েকটা ওরকম নেপালি ওয়ার্ড টুকটাক শিখেছিলাম, মানে সেটা গোটা সেন্টেন্সও না ইভেন, কিন্তু এখন গিয়ে আলাদা করে শিখিনি। যেটা একেন বাবুর নতুন শখ হয়েছে যে ও জবে থেকে শুনে বুঝেছে এটা, যে ওই নেটে ওটাকে ট্রান্সলেট করা যায়, রাজস্থান থেকে এটা ওর শখ চালু হয়েছে, এখানে গিয়ে নেপালি অনেক বলার চেষ্টা করেছে এবং সেই নিয়ে বিস্তর রাগারাগি হয়েছে, মানে একটা এরকম সিনও আছে যেখানে বাপি পর্যন্ত বলছে যে আপনি তো আপনার নেপালি শুনি, আমরা হিন্দি শুনি আমরা মাথা খারাপ হয়ে যাচ্ছিল, আপনি এবার নেপালি বলতে শুরু করেছেন না, তো ও তখন বলছে যে কি আপনাদের মধ্যে কোনো মানে এন্টারপ্রাইজিং কোনো ব্যাপার নেই, নতুন একটা জায়গায় সেখানে ল্যাঙ্গুয়েজ শিখবো না। তারপরে ট্রেলারে ওই লাইনটা আছে যে জানেন আমার এক মামা ছিল, সে 19টা ল্যাঙ্গুয়েজ বলতে পারতো কিন্তু একটা বলতো না, কেন বলতো না, কেন উনি মৌনব্রত রেখেছে, যে উনি পুয়ার জোকস যেগুলো করে, মানে আমারই মতন, আমি সবই জানি কিন্তু বলি না। খুব খুবই ভালো, মানে তোমার সাথে শুধু একেন বাবু না, মানে তোমার একেন বাবুর রিলেটিভদের তো অনেক মিল পাওয়া যাচ্ছে। হ্যাঁ ছোটো ছোটো প্রশ্ন আমার তরফ থেকে আছে, এবং মানে খুবই মানে এটা সায়েন্সের ভাষায় বলা হচ্ছে যে এটা পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে কিছু আছে, যেহেতু তুমি জঙ্গল থেকে ঘুরেই এসেছো, তোমার জন্য এই প্রশ্নগুলো, সেটা হলো হাতি কোন খাবার দেখলে নর্মালি নাক শিটকো, এবং নাক শিটকোলে কীরকম দেখতে লাগে? হাতি কীরকম দেখতে লাগে, এই তো মানে খুবই মুশকিল, কী করে দেখাই তোমাকে নাকটা, নাক শীতকালে কিরকম হবে, একদিকে করে দেবে আর কি উপরের দিকে, আর কি খাবার দেখে নাক শীত খায়, তুমি এটার পেছনে যতটা সময় মানে ইয়ে করেছো নষ্ট করিনি, মানে হ্যাঁ মানে এটাকে বার, এই উত্তর বার করার জন্য আমার কাছে অতটা সময় নেই, থাকলে শিওর আমি বার করতে পারতাম। ঠিক আছে, তাহলে একেন বাবু পরের বার কোন জায়গা থেকে আবিষ্কার করবে না, আমি তো আমি একেন বাবু আবিষ্কার করবে সেই অপেক্ষায় আছি। তোমার কাছে উত্তরগুলো নেই? আমি তো ছবি দেখতে চেয়েছিলাম, আমি ও এইরকম এরকম করে দেবে আর। আচ্ছা, জিরাফ কিরকম ধরনের নেকলেস পরতে ভালোবাসে? জিরাফের গলা ঢাকতে গেলে মানে সীতাহারের মা লাগবে আর কি, তাই তো, সীতাহার তো অনেকগুলো লেয়ার থাকে না, তা ওরকম প্রচুর লাগবে আর কি, বিরাট বড় সীতাহার লাগবে। আচ্ছা বেশ, তাহলে সেটা উত্তর পাওয়া গেল। নেক্সট, বাঘের যদি অভিমান হয়, রাগ নয় অভিমান হয়, তাহলে সে কি ডাকে, হালুম না হুলুম? হুলুম, হুলুমটা কিউট। বেশ, তাহলে এইভাবেই ডাকুক। কিন্তু একেন বাবু এবার জঙ্গলে গিয়ে কিরকম ডাক ছাড়লো সেটা যদি একটু বলে দাও, হালকা আমাকে এটা সময় দিতে হবে, এটা খুব না না ঠিক আছে। অনির্বাণ দার মতন একজন বড় মাপের অভিনেতা, দেখুন আমার মতন একটা চরিত্র প্লে করবে একটু তো টাইম লাগবে, সেই টাইম বরং দিয়েই দিলাম, কিন্তু তুমি যদি আরেকবার শুধু একেন বাবুর জন্য একটু টাইমটা নিয়ে নাও, যে টুংকুলুংয়ে কবে থেকে আসছে একেন বাবু, তুই যদি সবাইকে নিয়ে। হ্যাঁ, টুংকুলুংয়ে একেন খুনের আগে খুনি খোঁজা, এটা হইচইতে আসছে 8th of December, তো ট্রেলার অলরেডি এসে গেছে, আপনারা একটা বেসিক আইডিয়া পেয়েছেন,
এখন বাবু কি পরিমাণ পাগলামো করতে চলেছে, তো অবভিয়াসলি 8 তারিখে দেখে ফেলবেন। আর এখন বাবুকে যে ভালোবাসা এতদিন দিয়েছেন সেটা জারি রাখবেন। লেটেস্ট আপডেট গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।